স্বাধীনতার পূর্বে আমাদের কৃষক জেলে মজুর শ্রমিক কোনো অধিকার ছিল না, তখন ছিলাম আমরা পরাধীন। পরাধীন মানে পরের বা অন্যের অধীন। এই স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে অনেক মহিষী পশ্চিমাদের হাতে জীবন দিতে হয়েছে। ২৪ বছর পর্যন্ত সংগ্রাম করে পরবর্তী ৯ মাসে জাতির জনকের ডাকে ৯ মাসে রক্তক্ষয়ী সংগ্রামে আমরা স্বাধীনতার বিজয় অর্জন করি। স্বাধীনতার পর কৃষক শ্রমিক তাদের ন্যায্য চাকরির অধিকার পাইতে শুরু করেছে, কিন্তু বেঈমান স্বাধীনতার অপরাধী শক্তি স্বাধীনতা কামী বাঙালিদের হিংসার কারণ কষ্ট দিতেছে। আমরা প্রতিহত করতে না পারলে প্রকৃত স্বাধীনতার সুফল পাইব না। বর্তমানে স্বাধীনতাকে পুঁজি করে যারা হয়রানি করছে তাদের কি প্রতিকার হবে না? তাদের কি শাস্তির ব্যবস্থার আওতায় আনা হবে না? স্বাধীনতার বাইরে স্বাধীনতার স্বাধীন আছে এমন জোরদার মুলুক তার এমন আর কয়েন না স্বাধীনতার কথা হইলো যে জোরদার মুলুক তার মজার লাগে। গরিব মানুষের এমন কোনো দামই নেই। কেন পয়সা নাই? গরিব মানুষের কোনো যে বড় লোকে মারে মারে ওই মারে উনি দেয় আবার কয় মামলা দিয়ে তোরে ঢুকাইছি। কেমন কিছু হয়েছে না ক্যাপ্টার সাথে? আমার সাথে হয়নি কিন্তু মানুষের সাথে ওইটা আছে। হ্যাঁ আপনার কাছে কয়ে দেওয়া হল আপনার টিভিতে প্রচার করে দেন বেলা আমার গর্তে নিয়ে বাইরে না যেটা গরিব মানুষ ভাই মরণ বাঁচানোর লেগে তন্দা ওইটাই ভাই গরিব গরিব মানুষের মরণ আপনাদের সমস্যা আমাদের সব।